মাঝে মাঝে আমরা এমন সব কাজকর্ম করে থাকি যার কোনো ব্যাখ্যা হয় না, কেবল মুদ্রা দোষ বা অভ্যাসের দাস হয়েই সেসব কিছু আমরা করে ফেলি। তবে এমন অদ্ভুত অভ্যাস কেবল সাধারণ মানুষের থাকে তা নয়, বরং বেশ কিছু বিখ্যাত মানুষও এসব অদ্ভুত অভ্যাসের শিকার। তেমনই কিছু বিখ্যাত মানুষের অদ্ভুত অভ্যাস নিয়ে আমাদের এই পর্বটি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভলতেয়ার, চার পাশাপাশি কফিও বর্তমানে একটি জনপ্রিয় প্রাণীও। দিনে কয় কাপ কফি খান আপনি? 5 থেকে 6 কাপ, খুব বেশি হলে 10-12 কাপ। এ বিষয় নিয়ে ভলতেয়ারের ভাবচিন্তা ছিল একটু অন্যরকম। দিনে 40 থেকে 50 কাপ কফি না হলে লেখালেখি করতে মন বসত না এই ভদ্রলোকের। চিকিৎসকদের বহু বারণকে জাস্ট বুড়ো আঙুল দেখিয়ে এই অভ্যাস লালন করেছিলেন তিনি সারা জীবন। তাতেও এই বিখ্যাত ব্যক্তি 83 বছর বেঁচেছিলেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকান লেখক, রাজনীতিবিদ ও চিন্তাবিদ মানুষটি খুবই নিরীহ স্বভাবের হলেও তার প্রতিদিনের অদ্ভুত এক অভ্যাস ছিল। প্রতিদিন সকালে 1 থেকে 2 ঘন্টা বাড়ির সব জানালা খুলে ঠান্ডা হাওয়ায় নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। এই ঠান্ডা হাওয়ার স্নানে বড়ই আস্থাশীল ছিলেন তিনি, ভাবতেন এই হাওয়া তাকে অনেক অসুখ বিসুখ থেকে দূরে রাখবে। হ্যান্ডি ফোর্ড, ফোর্ড গাড়ি প্রাণপুরুষ। হ্যান্ডি ফোর্ডের প্রিয় খাবার কি ছিল জানেন? সয়াবিনের পাউরুটির সঙ্গে তার প্রতিদিন সকালে লাগত রাস্তার পাশ থেকে আনা সবুজ ঘাস পাতার স্রোত। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজে জানিয়েছেন রোড সাইড গ্রিন ছাড়া তার বেঁচে থাকা দুর্বিষহ। বিল গেটস, পৃথিবীর সেরা ধনকুবের, আমেরিকার এই শিল্পপতির বায়না রকিং চেয়ারের। কাজে মন দিতে হোক বা কাজ থেকে সরে অন্য কিছু ভাবনার অবকাশে রকিং চেয়ার তার চাই চাই। এ নিয়ে ঘনিষ্ঠ মহলে অনেক রসিকতারও শিকার তিনি। স্টিভ জবস, অ্যাপেলের জনক, মার্কিন এই প্রযুক্তিবিদ যখন তখন কেঁদে ফেলতেন, তাও আবার জনসম্মুখে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আনন্দ হোক বা বেদনা হোক, কান্নায় তার আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম ছিল। জবসের জীবনীতেও এই বিষয়টির উল্লেখ রয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগে লাইক দিন ও শেয়ার করুন। এবং এখন পর্যন্ত যারা আমাদের হিস্টোরি অফ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।